সাংবাদিকদের পেটানো হয়েছে, সাপ পিটানোর সময়ও মানুষ এরকম করে কিনা সন্দেহ আছে, সাপকে মারার সময় এরকম করে কিনা সন্দেহ আছে, তারা সেই কাজটি করেছে। সুতরাং এখানে যত গণমাধ্যম, এখান থেকে শুরু করে পুরো হল জুড়ে এবং সামনে যত না দর্শক তার চেয়ে বেশি গণমাধ্যম, আপনারা যদি সবাই এর বিরুদ্ধে আওয়াজ তোলেন, এই কাজ ওরা করতে পারবে না, করতে পারে না। আমি অনুরোধ জানাবো যে এই দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আপনারা আওয়াজ তুলুন। আমি সমস্ত গণমাধ্যমের সদস্যদের, গণমাধ্যমকে অনুরোধ জানাবো যে এদের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য অবশ্যই সরকারের পদত্যাগ দাবি হবে, অবশ্যই সরকারের মন্ত্রীদের সমালোচনা হবে, দায়িত্বশীলদের সমালোচনা হবে, এবং যে কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করার জন্য জনগণকে আহ্বান জানানো হবে। কিন্তু আহ্বান জানাবে, ঘরের মধ্যে বসে থাকবে এসি রুমের মধ্যে, আর কিছু কর্মীকে লেলিয়ে দিবে, আর কিছু আপনার যারা নেশাগ্রস্ত তাদের হাতে টাকা গুঁজে দিবে, গুঁজে দিয়ে পেট্রোল বোমা নিক্ষেপ করার জন্য তাদের হাতে টাকা গুঁজে দিবে। এগুলো কোনো রাজনৈতিক দলের কর্মসূচি হতে পারে? এদেরকে আবার রাজনৈতিক দল বলে কেউ কেউ। আমার প্রশ্ন, যারা সময়ে সময়ে জাতিকে বুদ্ধি দেয় এবং জ্ঞান দেয়, সেই বুদ্ধিজীবী ভাই বোনেরা এখন কোথায়? কাউকে ঘুষি মারলো ওনারা বিবৃতি দেয়, বরিশালে একজন আরেকজনকে ঘুষি মারল এতেও বিবৃতি এসেছিল, গুলশানে একজনকে ধাওয়া করলো তাতেও বিবৃতি দিয়েছিল। এখন যে মানুষ পুড়িয়ে মারছে, ওনারা কোথায়, ওনারা কোথায় হারিয়ে গেলেন? জনগণ ওনাদেরকে খুঁজছে, ওনারা কোথায়? ওনাদের বুদ্ধি কি এখন লোপ পেয়েছে নাকি তারা বুদ্ধি করে চুপ করে আছেন? এ 32 জন সাংবাদিককে 28 তারিখ পেটানো হলো, একজন সাংবাদিককে মাটিতে ফেলে সাপ পেটানোর মতো করে পিটিয়েছে, ওনাদের বিবৃতি কই, ওনারা কোথায়? তারপর কিছু কিছু আন্তর্জাতিক বিবৃতিজীবীও আছে, শুধু বাংলাদেশে আছে তা নয়, কিছু কিছু আন্তর্জাতিক বিবৃতিজীবীও আছে, ওনারা কোথায়? ওনারা তো এই সাংবাদিকের, এভাবে সাংবাদিকদের পেটানো হলো সেটা নিয়ে কোনো কথা বলেনি। আজকে যে প্রতিদিন গাড়ি ঘোড়া পোড়ানো হচ্ছে সে নিয়ে তাদের মুখে কোনো বক্তব্য নাই। গাজায় পাখি শিকার করার মতো করে মানুষ শিকার করা হচ্ছে, হায়নার হিংস্রতাকেও ম্লান করে দিয়ে যেভাবে ইসরায়েলি বাহিনী মানুষ হত্যা করছে সেটির বিরুদ্ধে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কই? তারেকের বেআইনের কোনো খবর নাই কেন? আইরিন খান, তারেকের বেআইন হচ্ছে আইরিন খান, যিনি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের আগে মহাসচিব ছিলেন, এখনও উনি যুক্ত আছেন, উনি কই? তারপর আরও যারা বিবৃতি দেয় তারা কোথায়, এটা আমরা জানতে চাই। আমি আজকে কাগজে দেখলাম, অনলাইনে এখনও পত্রিকায় আসেনি, একটু আগে দেখলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র যারা ইসরায়েলি, যারা ফিলিস্তিনিদের জায়গার উপর অবৈধভাবে বসতি স্থাপন করছে তাদের বিরুদ্ধে ভিসা স্যাংশন দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। আশা করব বাংলাদেশে যারা পেট্রোল বোমা নিক্ষেপ করছে এবং যারা নির্বাচনকে প্রতিহত করার অপচেষ্টা চালাচ্ছে তাদের বিরুদ্ধেও তারা ভিসা নিষেধাজ্ঞা দিবে।